আপনারা দেখছেন বিনয় বাংলা নিউজ। আজ সন্ধ্যায় রাত্রে আকাশে রসজনক আলো শিখাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যার সময় রাজ্যে বেশ কয়েকটি জেলায় এই আলো শিখা দেখতে পাওয়া গেছে বলে সূত্রে খবর জানা গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলাতে অজানা এই আলোর শিখা দেখতে পাওয়া গেছে। কোথা থেকে এবং কীভাবে এই আলোর শিখা এলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তাই নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন পরে জানতে পারলাম ভারতে অগ্নিফাই মিসাইল সফল পরীক্ষার টেস্ট করলো এবং সফল হলো। অগ্নি ফাইভের রেঞ্জ হচ্ছে 5,500 থেকে 8,000 কিলোমিটার। এই মিসাইলটি টেস্ট করা হয়েছে উড়িষ্যা উপকূলের আব্দুল কালাম ইসল্যান্ড থেকে।